নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। আজ তো কালী পুজো, তাই তোমাদের সকলকে জানাই দীপাবলির অনেক অনেক শুভেচ্ছা। আমাদের পাড়াতেই একটা পুজো হয়, তবে হ্যাঁ এবারে আর পুজোর ভিডিও বেশি একটা করতে পারিনি, তবে তোমাদেরকে আমাদের মন্দিরটা খুব অল্প করে দেখিয়ে দেবো। আমি যখন এসেছি তখন মন্দিরের পুজো প্রায় শেষের দিকে, তবে তখন ভিডিওটা করতে ভুলে গেছিলাম। তারপরে পুজো কমপ্লিট হবার পরে একটু ভিডিও করেছি, আর তারপরে এসেছি বাড়িতে বাজি পোড়াতে। বাজি বলতে আর কি, এই তো রং মশাল, তারাবাতি, চরকি, টুবি, আর সাথে এই ফানুস ওড়াবো। এই তো কালী পুজোর আমাদের প্ল্যানিং। এই ফানুস ওড়ানোর একটা কিন্তু ইতিহাসও রয়েছে আমাদের বাড়িতে। আগে আমাদের বাড়িতে প্রত্যেক বছর আকাশবাতি জ্বালানো হতো। আকাশবাতি মানে কি বলতো, ওই যে একটা উঁচু করে বাঁশ লাগানো হতো, আর তার উপরে একটা খড়ের ঘর বা একটা কালারিং পেপার দিয়ে ঘর বানিয়ে তার মধ্যে একটা লাইট লাগানো হতো, আর সেটাকে এই কালী পুজোর রাতে আমরা আকাশবাতি হিসাবে উঁচুতে টাঙিয়ে দিতাম। তবে হ্যাঁ, এখন আর সেসব আমরা করি না, এখন যেহেতু এসব মানুষগুলো বেরিয়েছে, সেগুলোই কিন্তু আমাদের আকাশবাতি, মানে ভগবানের কাছে আমাদের মনের প্রার্থনার যে বার্তা সেটা আমরা পৌঁছে দিতে পারি। আর এই যে সম্পূর্ণ প্রসেসিংটা হতো, এটা ছিল আমাদের কাছে একটা ইন্টারেস্টিং ব্যাপার, তবে এটা আমার শ্বশুর বাড়ির নিয়ম। এরকম বিষয় কিন্তু আমি কখনোই আমার বিয়ের আগে বাপের বাড়িতে দেখিনি। দেখুন আকাশবাতিটা কি সুন্দর ভাবে আমাদের মনের সকলের প্রার্থনা নিয়ে আকাশের দিকে উড়ে যাচ্ছে, দেখতে কিন্তু ভীষণ ভালো লাগছে। দাঁড়ান এটাকে একটু ভিডিও রেকর্ড করে নিই। তার মধ্যে আমাদের বাড়িতে কিন্তু আবার ওই হুকাহুকি বলা হয়, অনেকগুলো পাঠশালাকে এক জায়গায় বেঁধে জ্বালানো হয়, সেটাকে কিন্তু হুকাহুকি বলা হয়, সেটাই করা হয়। তবে এবার তো আমাদের কালাশুদ, তাই জন্য কিন্তু সে সমস্তটাই বন্ধ। আর বাজি পোড়ানো কি বাচ্চাদের থেকে বন্ধ করা যায় বলুন? তাই কিন্তু একটু বাজি পোড়াবো। চলো তোমাদের সাথে আজ থেকে বছর দুয়েক আগে একটা বাজি পোড়ানোর ঘটনা শেয়ার করে নিই। আমাদের পাড়ার যে মন্দিরটা দেখালাম, সেই মন্দিরের পুজো শেষ হবার পরেই কিন্তু প্রত্যেক বছর আমরা বাজি পোড়াই। তবে জানেন তো, বছর দুয়েক আগে ঠিক এভাবেই কিন্তু আমরা বাজি পোড়াতে এসেছিলাম পুজোর পরে, আর হঠাৎই একটা টুবড়ি পোড়াবার সময় টুবড়িটা না পুড়ে কি হয়েছিল বলুন তো, সেটা ফেটে আমার হাজবেন্ডের হাতে ছিটকে গিয়ে লেগেছিল। তার ফলে কিন্তু ওর অনেকটা পুড়ে গেছিল, তাতে কিন্তু ইনফেকশন হবার চান্সটাও ছিল, কারণ এমন ভাবে সেই জায়গাটা পুড়েছিল হাতে যেন সাদা অংশটা বেরিয়ে গেছিল। তারপরে আমরা কিন্তু সেখানে ভালো মতো ট্রিটমেন্ট করে কমেছে, তবে হ্যাঁ কমতে কিন্তু বেশ সময় নিয়েছে। এখন তবে আর কোনো রকম কোনো সমস্যা নেই, ওই হাতে একটু স্পট রয়ে গেছে। তাই কিন্তু এখন যে বাজিয়ে পোড়াই না কেন, একটু দূর থেকে খুব সাবধানের সঙ্গে পোড়াই। তবে জানেন তো, একবার যখন মনে ভয় ঢুকে যায় তখন কিন্তু সেটা বারবার আমাদের মনে ফিরে আসে। তাই সকলকে বলবো, সকলে একটু সাবধানে বাজি পুড়িও, আর এইসব মানুষগুলো যখন ওড়াবে তখন কিন্তু বেশ ভালো করে সাবধানতা অবলম্বন করো, কারণ এই যে মানুষটাতে যখন আমরা আগুনটা দেই, কর্পূর বা মোম যেটাই থাকে সেখানে, সেখান থেকে কিন্তু অনেক সময় গলে গলে পড়ে, সেখানেও কিন্তু আমাদের সকলের খুব সাবধান থাকা উচিত, যাতে আমরা আনন্দ করতে গিয়ে আমাদের কোনো রকম দুঃখ আমাদের দিকে ধেয়ে না আসে। আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও, আর হ্যাঁ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো, কারণ আমরা কালিয়াগঞ্জে কালী ঠাকুর দেখতে গেছিলাম, আর সেখানে ভীষণ ভালো ভালো পুজো হয়েছে, তো সেগুলো তো তোমাদের সঙ্গে শেয়ার করবো, তো যাতে সেগুলো তোমরা খুব সহজে আর খুব তাড়াতাড়ি দেখে নিতে পারো, তার জন্য কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো। চলো তোমাদেরকে একবার কালিয়াগঞ্জের ঠাকুরগুলো কিছু ছবি দেখিয়ে দিই, আর হ্যাঁ রায়গঞ্জেও কিন্তু বেশ বড় বড় পুজো হয়েছে, তো সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করবো। চলো আজকের মতো ভিডিওটা তবে এখানেই শেষ করছি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর হ্যাঁ ধনতেরাসে তোমরা কে কি কেনাকাটা করলে অবশ্যই কমেন্ট বক্সে জানিও।